হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও ফিরে এসলাম আপনাদের মাঝে মিল্টন ফোরটুইনটি সেডিশন নিয়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনাদের ভিডিও ইউজ করবেন, ট্যাগ ইউজ করবেন, ডিসক্রিপশন, টাইটেল, ইটিসি সব কিছু দেখাবো। মানে ভিডিও আপলোড করার আগে, মানে ভিডিও আপলোড করার পরে, পাবলিশড করার আগে যা যা করতে হয় তা তা সব কিছু আমি দেখাবো। তো চলুন দেখাই ভিডিও আপলোড করার আগে, আপলোড করার পরে এবং পাবলিশড করার আগে ভিডিওর মাঝে কী কী কাজ করতে হয় এবং ভিডিও একেবারে র্যাঙ্কিং করার জন্য কী কী করতে হয়। তো চলুন বন্ধুরা দেখাই কীভাবে আপনি আপনার ভিডিও র্যাঙ্কিং করবেন। তো আপনি যে টপিকের ওপর ভিডিও বানাবেন ওই টপিকটা ইউটিউবে সার্চ দিবেন, ওই টপিকের বিভিন্ন ধরনের টাইটেল আপনি কপি করবেন, টাইটেল আপনি কপি করবেন, সেই টাইটেলটাই কপি করবেন যে টাইটেলের ওপর মানে অনেক ভিউয়ার্স বেশি। কেমন? আচ্ছা, তো ধরুন আমি এখন আপনাদের একটা ধরুন সার্চ দিয়ে দেখাই। আচ্ছা, কি দেবো? হাউ টু অ্যাড, আমারটা হলো চ্যানেল কিওয়ার্ডের ওপর আমি ভিডিও বানাইছি। তো আমি কিওয়ার্ড দিয়ে সার্চ দিই, হাউ টু অ্যাড কিওয়ার্ড ধরুন সার্চ দিলাম। দেওয়ার পর এই দেখুন এখানে যে ভিডিওগুলো আসছে এই ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে টপ ভিডিও কোনটা, টপ যেটা টপ, এই যে হাউ টু অ্যাড চ্যানেল কিওয়ার্ড 2016। তো 2015 আছে, ধরেন এইটাই আমি কপি করবো, র্যাঙ্কিংয়ের ভিডিও কিওয়ার্ড এইটাই আমি কপি করবো, ঠিক আছে। তো এটা কপি করলাম, কপি করার পরে আমি আমার ভিডিওকে নিয়ে পেস্ট করলাম। আচ্ছা, আর এই 15 বর্তমানে 17 চলতেছে, সেহেতু এখানে 17 দিবেন। আর এইখানে একটা ফুটা দেওয়ার পরে আর একটা ভিডিও, যেহেতু আমাদের টাইটেল কমপ্লিট হয় নাই, সেহেতু আর একটা এখানে র্যাঙ্কিং করা হাউ টু অ্যাড ইউটিউব চ্যানেল ভিডিও সাথে দেবেন হাউ টু র্যাঙ্কিং। আচ্ছা, র্যাঙ্কিং ইউটিউব চ্যানেল উইথ চ্যানেল কিওয়ার্ড ডি করা টেস্ট হবে, মনে রাখবেন ডি করা টেস্ট দিতে হবে, এটা উঠে নেন ডি করা একটা এস চ্যানেল কিওয়ার্ড 2017। তো এখন হয়ে গেছে, তো এটা হলো আপনার টাইটেল। তো প্রথমে আপনি আপনার টাইটেলটা কপি করবেন, কন্ট্রোল এডি বা ফুল কপি করবেন, কপি করবেন, কপি করার পর টাইটেলটা ডিসক্রিপশনে দিবেন এবং টাইটেলটা ট্যাগেও মেরে দিবেন। আচ্ছা, তো মারার পরে আপনি আপনার ডিসক্রিপশন দিলেন, এই যে আমি আমার ডিসক্রিপশন লিখে রাখছি, আপনার যার উপর ডিসক্রিপশন আপনি ওইটা আপনি দিবেন। তো আমি আমার ডিসক্রিপশনটা পেস্ট করতেছি, ডিসক্রিপশনটা আমি পেস্ট করলাম। এখন আমি কিছু বড় বড় ইউটিউবার্সদের যারা এই ভিডিওটা সার্চছে তো তাদের এই যে লেখাটা আমি কপি করে রাখছি, তো এইটা আমি সরাসরি এখান থেকে কপি করে নিয়ে আমার এইখানে আমি পেস্ট করে দিব। তো খুব সুন্দরভাবে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আরও আছে বাকি 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। আচ্ছা, তো এগুলো আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনি ডিসক্রিপশনটা লিখে রাখবেন। তো রাখার পরে এগুলো সব ইউজ করা হয়ে গেলে আপনি এখন কিওয়ার্ড দিবেন। তো কিওয়ার্ডটা আপনি কপি করবেন, কপি করার পরে আপনি কিওয়ার্ডটা নিয়ে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট, আমার কিওয়ার্ড বেশি হয়ে গেছে, ইউএস টু গেট ইউটিউব সাবস্ক্রাইবার্স, মার্কিং ইউএস ভিডিও র্যাঙ্কিং সার্চ পজিশনস, ইউএস ইউটিউব র্যাঙ্কিং, অ্যাডভার্টাইজিং। এই যে ইটগুলো লিখছিলাম ওইগুলো বেশি হয়ে গেছে, সো আমি এগুলো ডিলিট দিয়ে দিতেছি। কেমন? আমি নতুন করে আপনাদের লেখা দেখাই দিচ্ছি কিভাবে লিখছেন। এগুলো ডিলিট। আচ্ছা, আমি একটু আপনারা একটু ওয়েট করেন। তো বন্ধুরা, আপনারা এইটা করার পর এখানে আপনার যে ইগুলো আছে প্রতিটা অক্ষর, প্রতি 2টা করে অক্ষর আপনি কপি করবেন,
আর এখানে এনে পেস্ট করুন প্রতি দুইটা কইরা অক্ষর প্রতি দুইটা কইরা অ্যাড হাউ টু অ্যাড ইউটিউব চ্যানেল ইউটিউব প্রতিটা লেখা চ্যানেল কিওয়ার্ড চ্যানেল কিওয়ার্ড দেব 17 এটা টপ ট্যাগ হয় তো এটা এখানে পেস্ট করবেন এরকম ভাবে প্রতি দুইটা কইরা অক্ষর র‍্যাঙ্কিং ইউর চ্যানেল র‍্যাঙ্কিং ইউর চ্যানেল কিওয়ার্ড দিয়ে 17 র‍্যাঙ্কিং ইউর চ্যানেল উইথ কিওয়ার্ড দিয়ে 17 তো অনেক হয়ে গেছে তো আমি যে ট্যাগটা লিখে রাখছিলাম এটা তার অপচয় করব না এটা আমি কপি করে আমার ডেসক্রিপশনে দিয়ে দেব আমার ডেসক্রিপশন আমি এটা পেস্ট করতেছি আচ্ছা তো আমি আমার ডেসক্রিপশনে এটা পেস্ট করলাম তো আরো কিছু লেখা এখানে অ্যাড করতে হবে তো তার জন্য আমি আমার চার ট্যাগ লিখে রাখছিলাম ওইখান থেকে আমি দেখি কি ভালো ভালো ট্যাগ এখানে আছে তো চ্যানেল কিওয়ার্ড Add your YouTube channel keyword use your tag in the user's labuni malai advertising acha ei porjonto khub bhalo bhalo keyword ache to ami eta niya amar video te khub sundor bhabe paste kore dite pari to 451 ta to aro aro add kora jabe to keywords copy paste এখন লিখি অ্যাড কে ই ওয়াই ডব্লিউ ও আর টি এস কিওয়ার্ডস ওকে এখন একটা কমা দিয়ে দেবেন আর প্রতিটা লেখার পরে অ্যাড ইউটিউব চ্যানেল কিওয়ার্ড 2017 এই লেখাটা বেশি পপুলার আমার কাছে মনে হয়েছে এটা পেস্ট করলাম পাশে গেল আর যেটা বহুত হয়ে গেছে এটা অনেক বেশি হয়ে গেছে তো ইউএসও 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 মানে বড় করে লেখা সিএসও সার্চ কনফিগারেশনস তো এটা আমি কপি করে পেস্ট করে দিলাম পরিশুদ্ধি তো আরো লেখা যাবে র‍্যাঙ্কিং র‍্যাঙ্কিং ইউটিউব এটাও গুড একটা কপি পেস্ট ব্রাশি আচ্ছা বহুত হয়ে গেছে তো এখন তো এটা 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 পুরোপুরি কমপ্লিট তো এখন আপনার আপনি আপনার যে থাম্বিকটা অ্যাড করবেন ওইটা আপনি যদি আপনার কাছে থাকে তা না হলে আপনি গুগলে গুগলে ধরেন সার্চ দিলেন অ্যাড কিওয়ার্ড এটা কপি করবেন কপি করে নিয়ে আপনি আলাদা একটা ব্রাউজার নিলেন অ্যাড কিওয়ার্ড পেস্ট করলেন এবং 2017 দিয়ে এটারে ইন্টার দিলেন তো ইন্টার দেওয়ার পরে এই যা আছে এখানে আপনি ইমেজ দিলেন তো ইমেজ দেওয়ার পর এই যে অনেক অ্যাডটেক মার্কেটিং মেনু কিওয়ার্ডস এই যে বহুত হাউ টু অ্যাড কিওয়ার্ডস ফর্ম মানে আপনার অনেক 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 আছে এখান থেকে আপনার যেটা ভালো লাগবে যেটা আপনি আপনার পছন্দ করবেন ওটাই আপনি আপনার পিক দিয়ে দিবেন তো আমি মনে করি লাউনি মালাই ইট ইজ বেস্ট চ্যানেলটা ক্যান ডু ইউর মেড মার্কেটিং ফর্ম ইউজ করলাম আচ্ছা থাক আমি ওইগুলো কিছু দিব না আমার এইখানে যা আছে এটি বেটার বেটার বলতে আমি এটা দিয়ে দিই মাঝেরটা এটা মাঝেরটাই ইউটিডি এটা সন্ধান করে আমাকে দিয়েছে তো এখন যদি আপনি চান যে না আমি আরও কিছু ইউটিউব চ্যানেলের ই দিব মানে টাইটেলগুলো আমি দিব আমার ডিসক্রিপশনে মানে টপ যে টাইটেলগুলো আছে টপ 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 যে টাইটেলগুলো আছে যেমন চ্যানেল কিওয়ার্ড আচ্ছা আমরা চ্যানেল কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে যে টাইটেলগুলো আছে ওই টাইটেলগুলো আমরা দিতে পারি চ্যানেল কিওয়ার্ড তো যে টাইটেলগুলো টপে আসবে
আবারও বলছি, যেই টাইটেলগুলো টপ টপ টাইটেলগুলো আপনি কপি করবেন, সিম্পল টাইটেল যেগুলো 8,000-10,000 ভিউস, এগুলোর কোনো মানে কোনো দরকারই নেই। সব টপ টাইটেলগুলো আপনারা কপি করবেন, কপি করার পরে ই করবেন, তারপর এগুলো সব কিছু কমপ্লিট হলে অ্যাডভান্সে আসবেন। অ্যাডভান্সে আসার পরে এইখানে এইখানে টুডে দিয়ে দেবেন, টুডে টুডে ক্লিক করবেন এবং সব কমপ্লিট এখন পাবলিশ করে দেবেন। তো এখন আপনার ভিডিওটা সবার উপরে আসবে। আর বন্ধুরা, অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।